हेलो एवरीवन, वेलकम बैक टू आवर चैनल गुड फूड विशेस। तो अपना सबाई केमन आलो आशा करी अपना सबाई भलो ही आछेन। এখন আমি আর বিবেক এসেছি মার্কেটে মাছ নিতে। তো আজকে ভাবলাম আমরা অনেক রকমের একটু মাছটা নিয়ে যাই। তো মাছগুলো খুব ফ্রেশ ছিল, তাই আমি কাতলা মাছ নিলাম, তেলাপিয়া মাছ, মোরলা মাছ আর বাটা মাছ, এই চার রকমের মাছ নিয়েছি আজ। আর দেখো আমি কি সুন্দর কেটে রেখে দিয়েছি, আর এটাতে একটু হলুদ আর নুন দিয়ে মাখিয়ে রেখেছি। চলুন এবার মাছগুলোকে ভেজে নেওয়া যাক। কাতলা মাছটার মাথাগুলো দেখতে কি ভালো লাগছে না, আমার খুব ভালো লাগে খেতে। আপনাদের কেমন লাগে প্লিজ কমেন্ট সেকশনে একটু জানাবেন। অনেকটা মাছ নেওয়া হয়েছে আজ। কিছু মাছের পিসগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি ডিপ ফ্রিজেতে, ওইগুলো আমি পরে বানাবো। আর আজকে আমার বিবেকের জন্য এই এতটা মাছ অনেকটাই বেশি। মাছগুলো সব ভালোভাবে ভাজা হয়ে গেছে, চলুন এবার কারিটা বানানো যাক। তো আমি ওই তেলেতেই পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। আমি আজ একটু থিক গ্রেভি বানাবো, তাই পেঁয়াজটা আমি বেটে নিয়েছি। এবার পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নেবো, তাতে কি যেন পেঁয়াজের যেন গন্ধটা না থাকে বেশি। আর এবার আমি কাঁচা রসুন আর শুকনো লঙ্কাটা মিক্সিতে পিষে ওই সাথে পেঁয়াজ বাটার পেঁয়াজ ভাজার সাথে দিয়ে দেবো। ভালো করে ভাজার পর আমি দারচিনি, তারপরে বড় ইলাইচি, লং আর গোলমরিচ এই চারটে জিনিসকে পিষে দিয়ে দিলাম। চলুন এবার মশলাটা দেওয়া যাক। মশলাতে আমি দিয়েছি কাশ্মীরি মির্চি, যেটাতে একটু রং হবে ভালো, আর ধনে, জিরে, হলুদ গুঁড়ো, গরম মশলা, আর একটুখানি মিট মশলা দিয়েছিলাম আমি। আর জাস্ট এটা স্কিপও করা যায়, লাল লঙ্কা গুঁড়ো, তোমরা যদি একটু বেশি ঝাল খেতে চাও তাহলে তোমরা দিতে পারো ওটা। একটু জল মিক্স করে দিলাম মশলাগুলোতে, দিয়ে কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মশলাটাকে কষে নেব। দেখো রংটা কি সুন্দর হয়েছে। এবার আমার মশলাটা পুরো ভালোভাবে কষা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি। এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, তাতে সব মশলাতে যেন ওই সব মিক্স হয়ে যায় ভালোভাবে। এবার আমি বাড়িতে শুকনো কাঁচা ধনে পাতা দেবো। এই ধনে পাতার শুকনোটা প্রসেসটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা প্লিজ চেক আউট করে নেবেন। আপনারা চেক করে দেখে নেবেন কি আমি কীভাবে কাঁচা ধনে পাতাটাকে শুকিয়ে রেখে দিয়েছিলাম। যখন ওই শীতকাল চলছিল তখন অনেক ধনে পাতা পাওয়াই যাচ্ছিল মার্কেটে, তো সেই সময় আমি এটা প্রিজারভেশনের জন্যে মানে আমি গরমকালে ব্যবহার করতে পারবো, কারণ কি গরমকালে তো ধনে পাতা সবসময় পাওয়া যায় না মার্কেটে, সেই জন্য আমি এই প্রসেসটা এই শুকনো করে রেখে দিয়েছিলাম কাঁচা ধনে পাতাটাকে। এটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চেক করে নেবেন। তো দেখুন আমার মাছ বানানো পুরো রেডি হয়ে গেছে, কী সুন্দর রঙটাও হয়েছে আর টেস্টটা তো খুবই সুন্দর হয়েছে, খুবই ভালো হয়েছে টেস্টটা। চলুন এবার খাওয়া যাক ভাতের সাথে। ও হ্যালো, তো এবার আমরা খেয়ে দেখি কি আজ আমি যে ফিশ কারি আর অনেক কিছু বানিয়েছি। তো এটা হচ্ছে ভোলা মাছ, এটা ভোলা মাছের ঝোল, ছোট ভোলা মাছের ঝোল, কিন্তু ছোট মাছ খাওয়া খুবই ভালো সেই জন্য আমি ছোট ভোলা মাছটা এনেছি। এটা হচ্ছে কাতলা মাছের পিস, আর আমি অনেক বড় বড় তেলাপিয়া এনেছিলাম, তো আমি কিছুটা রেখে দিয়েছি ফ্রিজে, নেক্সট টাইম বানাবো। আর এটা হচ্ছে পুরো কাতলা মাছের ঝাল, সরি এটা হচ্ছে তেলাপিয়ার ঝাল, এটা সেম ভোলা মাছ ফ্রাই মানে ওই পেঁয়াজ দিয়ে একটু বানানো হয়েছে, রেসিপিটা তো দেখলেই আপনারা। আর এটা হচ্ছে কাতলা মাছের মুড়োটা। তো আর আমরা প্লেটে নিয়েছি ভাত, স্যালাড, আর এটা হচ্ছে কাঁচা কলার একটা ভাজা রসুন দিয়ে করেছি। তো চলো খাওয়া শুরু করা যাক। এখানে এক্সট্রা গ্রেভিটা আছে, আমি এখানে রাখছি। কেমন হয়েছে
খুব ভালো, দারুণ। মাসের মাথাটা আজকে মাছগুলো খুবই ফ্রেশ ছিল, তাই খুব ভালো টেস্টও লাগছে। বিবেকের ছোট মাছের মুড়ো খেতে একটু ভাল লাগে না, তাই হোক সব মাছগুলোকে এইভাবে খাচ্ছে, কিভাবে শুধু মুড়োটা রেখে দিচ্ছে। আমি তো এতগুলো খেতে সত্যি এতগুলো কিছু খেতে, তুমি আমিও পাবো না, ভাত তো খেতে পারি, ভাতটা খেতে পারবে, ভাতটা খেতে পারবে, কিন্তু এতগুলো সত্যি খাওয়া যাবে না, পরে পরে খেয়ে নেবো এগুলো সব, আমি তো একটু খেতে পারবো না। কাতলা মাছের মুড়ো কাতলা মাছের মুড়ো যে চোখটা খেতে কি ভালো লাগে, কাদের কাদের ভালো লাগে প্লিজ কমেন্ট সেকশনে একটু বলবেন তো। আমি চোখ খাই না, বিবেক চোখ খেতে একটু ভালোবাসে না, ও সবসময় আমাকেই দিয়ে দেয়, মানে বড় মাছের মুড়োটা খায় কিন্তু চোখটাতে খেতে পারে না, চোখটা চোখটা খেতে কত যে ভালো লাগে। আমি এর মাছের যে মাথাটা ওটাকে দুটো পিসে কেটে নিয়েছিলাম, কারণ কি যে পুরোটা যদি রান্না করা হয় মানে বাড়িতে, ওটা তো মানে আমি ভেবেছিলাম যেমন আমরা কোনো ফাংশনে অনুষ্ঠান বাড়িতে আমরা খাই পুরো মুড়োটা, কিন্তু ওটা কি মানে পুরো ডিপ করতে হবে তেলেতে, আদারওয়াইজ না ভেতরের গুলো ফ্রাই হয় না, তখন একটু খেতে কেমন লাগে। বাট আমরা তো বাড়িতে এইটা বানাচ্ছি, তো সেজন্য আমি মাঝখান থেকে মানে টু পিস করে নিয়েছিলাম মাছের মাথা থেকে, তাকে না মানে পুরো ভেতরটা ভালোভাবে ফ্রাই হয়ে যায়। মাথাটা খুব ভালো লাগছে, কাতলা মাছের বড় কাতলা, ওর মাথাটা খুব টেস্টি। এই রেসিপিটার নাম কি? এটা তো আমি একটা মানে মাছটাকে খুব মাসালা ফিশ করি বলতে পারি, পুরো একদম মশলা দিয়ে করেছি, সব স্যাস বানিয়েছি আমি, কিছু বানিয়ে
আজ আমরা দুজনাই মার্কেট গেছিলাম মাছগুলো কিনতে, সেটা আপনারা দেখতে পারবেন, সেটা তো আপনারা দেখলেন। আমরা গেছিলাম মার্কেটে, তো যদি সকাল সকালবেলা একটু বেশি গেলে না ভালো মাছটা পাওয়া যায়, তো আজ আমরা অনেকটাই সকালে চলে গেছিলাম, একদম ফ্রেশ মাছটা এনেছিলাম। আমার বাড়ির পাশেই মাছের দোকান আছে, আমার তো পুরো পেট ফুল, আমি খেতেই পাচ্ছি না, আমার এখনো পেটে ভাত আছে, বাট আমি এখনো খেতে পারছি না, পুরো পেট ফুল হয়ে গেছে। এই গরমে পেঁয়াজ খেতে মানে কত যে ভালো লাগে, পেঁয়াজটা খাওয়া খুবই ভালো গরমের সময়টা, বেশ বাইরে কত গরম, বাইরে খুব গরম, এই দুদিন হয়তো বৃষ্টি হলো কিছু, মানে এই কাল পরশু বৃষ্টি হলো, আবার দেখছি কি খুব গরম পড়ে গেছে, এসি না জ্বালালে থাকা যাচ্ছে না, খুবই গরম। I'm done. আমি আর পাচ্ছি না খেতে, পুরো পেট ফুল হয়ে গেছে আমার, হয়ে গেছে, এইগুলো সত্যি আমি আর খেতে পারবো না এখন, বাট ফ্রেন্ডস আমরা এগুলো খেয়ে নেবো, আমি এগুলো আমি আর বিবেক পরে খেয়ে নেবো, এখন খাওয়া যাচ্ছে না, পুরো পেট ফুল। তো এখন বিবেক খাক, ও খুব আস্তে আস্তেই খায়, তো খাক খাওয়ারটা আমরা এগুলো খেয়ে নেবো, তো আমরা খাবার ওয়েস্ট করতে চাই না কোনো সময়, তো ভিডিওটা আমরা এখানেই এন্ড করি, এই খাবার গুলো আমরা নেক্সট টাইম খেয়ে নেবো। আমাদের চ্যানেলকে আপনি সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, খুব খুব ভালোবাসাও দিন, আর এরকমই আমাদের সাপোর্ট করুন কি আমরা আর কি রকমের ভিডিও বানাই, মানে খাওয়ার রিলেটেডই আর কি কি জিনিস নিয়ে বানাতে পারি, তো সেগুলো প্লিজ কমেন্ট সেকশনে একটু বলে জানাবেন, তাহলে তাহলে কি হয় না আমরা সেই ভিডিওগুলো বানাবো আর আপনাদের সঙ্গে শেয়ার করব। ওকে, প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, বাই বাই।